সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা কথা বলবো ইয়াকুব খান সাহেবের সঙ্গে, সিপিএ। এবং আপনারা জানেন যে আমাদের খুবই পরিচিত মুখ টিবিএন টেলিভিশনের বন্ধুদের একজন। আজকে আমরা চেষ্টা করব যথাসম্ভব ফোন কম নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনবার জন্যে। আপনি আছেন কেমন? আপনাকে সাধুবাদ জানাই, আপনার পুত্র সন্তান হয়েছে আমরা জেনেছি, কন্যা সন্তানের জন্য কংগ্রেচুলেশনস। এবং আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাই। অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকে, টিবিএন 24 কে। আমরা চেষ্টা করবো আজকে ফোন কম নেওয়ার। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমরা প্রায় শুনতে পাই যে রিয়েল এস্টেট ট্যাক্স, এবং রিয়েল এস্টেট সেক্টরটা অত্যন্ত বড় বিষয়। আপনি যদি আমাদেরকে একটু খুলে বলেন, আমরা আজকে চেষ্টা করবো যে ফোন কম নিয়ে আপনার কথাগুলো শুনতে, তাহলে আমাদের সবারই খুব কাজে লাগবে। কারণ অনেকে এখানে ইনভেস্ট করতে চান, অনেকে নিজের ব্যবহারের জন্য কিনতে চান, এই যে নানা রকম প্রকারভেদও আমরা দেখতে পাচ্ছি, আপনি কি একটু বলবেন? অবশ্যই। তো বিশেষ করে আমি শুরু করতে চাই, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য এটা একটা খুব একটা ড্রিম বলতে পারেন, যে আমেরিকান ড্রিম টু বেসিক্যালি যে একটা বাড়ি ওন করা। হ্যাঁ, এটা আমরা বিশেষ করে এখানে আসার পরে মোস্টলি প্রথমত কষ্ট করে জাস্ট কোনোভাবে রেন্টাল থাকা বা দিয়ে যাবে, একটা টাইমে গিয়ে সবাই মনে করে যে কীভাবে আমি একটা বাসা ওন করতে পারি। এটা করতে গিয়ে কয়েক ধরনের, যে রিয়েল এস্টেটের অনেকে মনে করেন যে না, আমি শুধু একটা একটা বাসা কিনে, আমি একটা বাড়ি কিনে আমি বাড়িতে থাকতে চাই। অনেকে আছেন হয়তো বাড়িতে থাকছেন, বা একটা সিঙ্গল ফ্যামিলি না কিনে একটা মাল্টি ফ্যামিলি বা টু ফ্যামিলি কিনে উনি একটা অংশ থাকছেন আর একটা অংশ ভাড়া দিচ্ছেন। জি। আবার অনেকে আছেন হয়তো ওনার একটা বসবাসের একটা জায়গা হয়ে গেছে, উনি মনে করছেন যে আমি ইনভেস্ট করার জন্য ফুলি আরেকটা আমি রেন্টাল প্রপার্টি কিনতে চাচ্ছি, যেটা কমপ্লিটলি আমার ইনভেস্টমেন্ট হবে। আবার অনেকে আছেন এখন, বিশেষ করে আমাদের কমিউনিটিতে খুবই পরিচিত একটা টার্ম, সেটি হচ্ছে ফ্লিপ করা। যে অনেকে ফ্লিপ করছেন, ফ্লিপ করছেন বিশেষ করে হয়তো অকশন বা ফরক্লোজার থেকে বাড়ি ক্রয় করছেন, ক্রয় করে এটা ফিক্স করছেন, ফিক্স করে সেল করছেন, প্রফিট করছেন, আবার কন্টিনিউ রিইনভেস্ট করছেন। এই যে কয়েকটা বিভিন্ন ধরনের যে অপশানগুলি আছে, এর বাইরে আরেকটু যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি, আমরা সেটি বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদের, আপনার অনেকে আছে হয়তো বাংলাদেশে তাদের একটা বসত বাড়ি আছে, বা একটা অ্যাপার্টমেন্ট আছে, বা একটা রেন্টাল ইউনিট আছে, বা একটা বাড়ি আছে যেটা হয়তো তাদের ভ্যাকেশন হোম হিসেবে থাকতে পারে। বা অথবা অনেকে আছেন যে যদি অনেকগুলো মাল্টিপল ইউনিট যদি থাকে, তখন হয়তো একটা বসবাসের জন্য রেখে বাকিগুলো রেন্ট দিচ্ছেন। তো কীভাবে এই ট্যাক্সের বিষয়গুলি কীভাবে আমরা যখন ইউএস যখন ট্যাক্স ফাইল করব, কীভাবে এগুলোকে আমরা আমরা ট্যাক্সের আওতা নিয়ে আসবে, এবং কী কী ওয়েতে, কী কী বেটার ওয়েতে, কী কী জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এখানে আমাদের মনে রাখতে হবে, যখন ট্যাক্সের বিষয়গুলো আসে, ট্যাক্সগুলো আমাদের আমরা সাবমিট করে, আমরা সব কিছু রেডি করে আমরা আইআরএসের কাছে যখন সাবমিট করি, বাট অনেক ক্ষেত্রে এই ট্যাক্স রিটার্ন সাবমিট করলে যদি কোনো কারণে এটা অডিট হয়, বিশেষ করে এই যখন গেইন ট্যাক্সের ইস্যু আসে, তখন এটা বড় একটা অ্যামাউন্টের বিষয়। তো এই যখন সাবমিট করি, তখন আমাদেরকে মেক শিওর হতে হবে যে আমরা যে জিনিসটা সাবমিট করছি, আমার সাফিসিয়েন্ট আমার সাপোর্টিং ডকুমেন্টস আছে। কোনো কারণে যদি আমার কাছে প্রশ্ন করা হয় যে কীভাবে আমি এই গেইন ট্যাক্সটা আমি ক্যালকুলেট করেছি, বা কীভাবে আমার আমার সব খরচগুলি যেগুলো আমি ক্লেম করেছি এগুলোর সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, তখন কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো মাথা রেখে কাজ করতে হবে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এর মধ্যে আপনার আপনার যদি আমরা শুরু করতে চাই, বিশেষ করে যদি একটা যারা বসবাস করছেন সিঙ্গেল ফ্যামিলিতে, জি, আমরা ট্যাক্স সিজনে আমরা আলোচনা করেছি যে বিশেষ করে এবছর আপনারা জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আওতায় যে নতুন ট্যাক্স লর আন্ডারে এখন $10,000 ম্যাক্সিমাম যে স্টেট এবং যেটা সল্ট যেটি স্টেট এবং লোকাল ট্যাক্স যেটি, তো এটার জন্য অনেকে কিন্তু বিশেষ করে নিউ ইয়র্কের যারা ট্যাক্স পেয়ার, তারা কিন্তু এটার জন্য বড় একটা আপনার যে তাদের যে যে এক্সপেন্স, যে ক্লেম করা আইটেমের ডিরেকশন, এটি কিন্তু তারা লুজ করছেন। আগে যেটি ছিল যে আপনি যতটা আপনি রিয়েল এস্টেট ট্যাক্স পে করেন, যতটা এস্টেটের ট্যাক্স পে করেন, পুরোটাই আপনি ডিডাক্ট করতে পারবেন আইটেমাইজে। এবছর এটিকে ক্যাপ করে $10,000 করা হয়েছে, এটি একটি বিষয়। দেন আপনার যে মর্গেজ ইন্টারেস্ট যখন পে করা হয়, বিশেষ করে যারা সিঙ্গেল ফ্যামিলি, তারা মর্গেজ ইন্টারেস্ট তারা ডিডাক্ট করতে পারে, বাট লিমিটেড টু এখন যারা নতুন, এখন যারা পারচেস করবে আপ টু $750,000। তো এই যে বিষয়গুলি যারা লিমিটেড করার জন্য, অনেকে কিন্তু তারপরে আপনার আইটেম স্ট্যান্ডার্ড ডিডাকশনটা $12,000 থেকে $24,000 করা হয়েছে। তো এই বিশেষ বিশেষ কারণের জন্য, যারা আগে একটা বিষয় ছিল, অনেকে মনে করতেন যে আমি একটা ইন্ডিভিজুয়াল একটা হাউস পারচেস করে আমি ট্যাক্সের ব্রেকটাও নিয়ে নিচ্ছি, এখন যেহেতু এই
এক্সপেন্সগুলো এটা লিমিটেড করা হয়েছে, লিমিটেড করার জন্য অনেকেরই কিন্তু এই যে ট্যাক্স বেনিফিট যেটা নিতেন, যে আমি বসবাস করছি, আমার একুইটি বিল্ড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি ট্যাক্স বেনিফিটও নিচ্ছি, সেটা কিন্তু এখন ট্যাক্স বেনিফিটটা কিন্তু নেক্সট 2025 পর্যন্ত কিন্তু এই বেনিফিটটা কিন্তু এভাবেই তারা এই লুজ করবে। বিশেষ করে যারা আপনি জানেন যারা লং আইল্যান্ডে থাকে বা ওয়েস্টচেস্টারে থাকে, তাদের কিন্তু অনেক ট্যাক্স পে করেন তারা, সেটাই রিয়েল এস্টেট ট্যাক্স, রাইট। এখন আমার একটা প্রশ্ন ছিল, ধরেন কেউ যদি মনে করেন যে বাংলাদেশে তার কোনো একটা সম্পদ আছে, সেটা সে বিক্রি করেছে, এখানে তার ক্রেডিট লাইন খুব একটা স্ট্রং না, আবার তার এই সেখানে একটা ইনভেস্টমেন্ট করতে চায়, একটা বাড়ি কিনতে চায় বা কিছু একটা করে, সেটা কি পসিবল? ওয়েল, অনেকে করছেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে লিগালি কোনো টাকা এখানে নিয়ে আসা যায় না, যায় না, বাট যেটি করছেন অনেকে আমরা জানি, বিশেষ করে অনেকে যারা চলে আসছেন বা ছেলে মেয়ে এখানে বড় হয়ে গেছে, তারা কিন্তু এখন চাচ্ছেন যে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট বা যেগুলি আছে সেগুলো সেল করে তারা এখানে তাদের বাচ্চাদের জন্য কিছু একটা করে রাখা। রাইট, অনেকে এটার জন্য সেল করে, বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু কোনো টাকা লিগালি বাইরে আনা যায় না, অনেকে কী করছেন বারবার দেশে গিয়ে বা ফ্যামিলি নিয়ে যখন দেশে যাচ্ছেন তখন ক্যারি করে নিয়ে আসছেন, আই থিঙ্ক পার পার্সন $10,000 অর সো, এভাবে করে করে আপনার অনেকেই এই টাকাগুলো এনে এখানে ইনভেস্ট করছেন। বাট প্রবলেম হচ্ছে এখানে যখন আপনি লেসে আপনি ক্যাশ নিয়ে আসছেন, লেসে আপনার ফাইভ ফ্যামিলি মেম্বার্স গিয়ে $50,000 এখানে নিয়ে আসছেন, এখন যখন আপনি ক্যাশটা আপনার ব্যাংকে আপনি জমা দিবেন, এখন ক্যাশটা আপনি তো কাছেও রাখবেন, আপনাকে ব্যাংকে জমা দিতে হবে, বিকজ আপনি যদি একটা ইনভেস্ট করতে চান তখন আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনার সোর্স অফ ফান্ড, আপনি তো ক্যাশ নিয়ে ক্লোজিং টেবিলে যাবেন না। এখন বিশেষ করে যাদের লো ইনকাম তাদের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে যার $20,000 ইনকাম বা $30,000 ইনকাম, তার অ্যাকাউন্টে যদি এক বছর $50,000 জমা হয় তখন তার ট্যাক্স রিটার্নটা যদি কখনো কোনো কারণে অডিট হয় তখন কিন্তু তাকে ওই পুরো টাকার উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে, কারণ সে প্রুফ করতে পারবে না যে কিভাবে সে টাকাটা আসছে, বা তখন তারা হয়তো IRS মনে করবে যে সে আন্ডার রিপোর্ট করছে, তার হয়তো লেসে $80,000 ইনকাম আছে, সে অনলি $30,000 রিপোর্ট করছে। তো এটার জন্য আমি বিশেষ করে আমরা বারবার আমরা এটা সতর্ক করে দেই আমাদের বিশেষ করে ট্যাক্স পেয়ারদেরকে, প্রবাসী বাংলাদেশিদেরকে, যে অ্যাটলিস্ট আমাদের যদি কিছুটা সাপোর্টিং ডকুমেন্টস থাকে, লেটস সে আমরা যখন একটা প্রপার্টি বাংলাদেশে সেল করছি, সেল করে আমাদের যে সেলিং যে ক্লোজিং আমাদের বাংলাদেশে রেজিস্ট্রি করার যে ডকুমেন্টসগুলো সেগুলো আমরা যদি ক্যারি করে নিয়ে আসি, দেন নেক্সট থিং হচ্ছে যে আমরা যখন টাকা নিয়ে আসি তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে গিয়ে যখন ডলার আপনার ডলার ভাঙাবে যখন, তখন কিন্তু তারা কিন্তু তার পাসপোর্টে তারা এটা এন্ডোর্স করতে পারে যে আমি কত টাকা নিয়ে যাচ্ছি। দেন যখন এখানে সে ইমিগ্রেশনে যখন JFK-তে এসে যখন বা USA-এর যে কোনো এয়ারপোর্টে এসে যখন সে ক্লেম করবে তখন কিন্তু সে এটা ডিসক্লোজ করতে পারে যে না আমি এখানে $50,000 আমি নিয়ে এসেছি। দেন যখন সে টাকাটা যদি ব্যাংকে জমা দেয় তখন কিন্তু অ্যাটলিস্ট তার কিছুটা সাপোর্টিং ডকুমেন্টস থাকবে, যদি কোনো কারণে IRS প্রশ্ন করে যে তোমার অ্যাকাউন্টে $50,000 জমা আসছে টাকাটা খুঁজতে, তখন অ্যাটলিস্ট সে কিন্তু সোর্সগুলো দেখাতে পারবে যে আমার এইভাবে আসছে। করেক্ট, অত্যন্ত সুন্দর পরামর্শ আপনার। আরেকটা পরামর্শ আপনার কাছ থেকে চাই, 1031 এক্সচেঞ্জ, এই ব্যাপারটাকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ভেঙে বলবেন। শিওর, বিশেষ করে 1031 এক্সচেঞ্জ যেটি, সেটি হচ্ছে যে আপনি জানেন যারা বিশেষ করে হয়তো আপনার আপনার বাড়ি আপনি সেল করছেন বা আপনি হয়তো সেল করে আবার অন্য একটা বাড়ি পারচেস করতে চাচ্ছেন, যখন আপনি এটা পারচেস করতে চাচ্ছেন তখন একটা অপশন হচ্ছে 1031 এক্সচেঞ্জ করা। এক্সচেঞ্জ হচ্ছে যে আপনার যে গেইন ট্যাক্স যেটি আসবে সেই গেইন ট্যাক্সটা আপনি এখন না দিয়ে এই ট্যাক্সটাকে আপনি ডিফার করছেন ফিউচারের জন্য। সো লেটস সে আপনি একটা প্রপার্টি সেল করে আপনি যখন নতুন একটা হাউস আপনি পারচেস করবেন তখন ওই সেকেন্ড হাউস যেটি এটা একটা লিমিটেড টাইম, উইথিন 45 ডেজের মধ্যে আপনাকে একটা প্রপার্টি আপনাকে আইডেন্টিফাই করতে হবে, দেন 180 ডেজের মধ্যে আপনাকে ক্লোজ করতে হবে, দেন ফার্স্ট এখন কারেন্ট যে হাউসে আপনার যে গেইনটা আছে সেই গেইনটার উপরে ট্যাক্সটা কিন্তু আপনাকে এখন পে করতে হবে না, আপনি এটাকে ডিফার করতে পারেন। আপনার সেকেন্ড যে আপনি যে হাউসটি পারচেস করছেন ওটি যখন সেল করবেন তখন আপনাকে তখন গেইন ট্যাক্স দিতে হবে। ওকে, অত্যন্ত সুন্দর পরামর্শ। আমরা প্রায়ই এখন দেখতে পাচ্ছি যে অনেক বাড়ি বিক্রি হচ্ছে বা বিক্রি হওয়ার নোটিস, ব্যাংকের এখনকার লোনের ইন্টারেস্ট কেমন বা সেটা বাড়ি কেনা বা বিক্রির জন্য কতটুকু সুবিধাজনক জায়গাতে আছে? আমাদের আসলে আমি এটা একটা ডিফারেন্ট সাইড, একটি বিশেষ করে যারা মর্গেজ ব্রোকার যারা জানরা আছেন বা বিশেষ করে তারা এই বিষয়টি আপনার খুঁটিনাটি ব্যাপারটা আমার মনে হয় তাদের কাছে প্রশ্ন করলে, বাট আমরা যেহেতু আলোচনা করতেছি ট্যাক্সের সাইড থেকে, আমরা যদি এখন কেউ প্রথম একটা বাড়ি কিনলো তার যদি ভ্যাকেশন হাউস থাকে বা সেটা সেকেন্ডটা কিনতে চায়, সেক্ষেত্রে ট্যাক্সের পার্থক্য কীরকম হয়? ওয়েল, প্রথমত আমরা একটি হচ্ছে যদি শুধু বসবাস করার জন্য যে প্রপার্টি সেটি কিন্তু সে আইটেমাইজ করছে, সেটা রেন্টাল না, তার বসবাসের জন্য এবং এই বসবাস করার জন্য কিছু ট্যাক্স ক্রেডিট আছে।
দেন আমরা সেকেন্ড যেটি আমরা আলোচনা করেছি যে আপনার একটি হয়তো লেসে টু ইউনিটের একটা বাড়ি, একটা ইউনিট উনি থাকছেন, অন্য ইউনিট উনি রেন্ট দিচ্ছেন। তো তখন আমরা কী করি, যত এক্সপেন্সগুলি আছে আমরা 50% আমরা পার্সোনাল লেভেলে নিয়ে যাই, বাকি যে 50% আছে সেটা আমরা রেন্টাল পোর্শন হিসেবে আমরা আলাদা স্কেজুয়াল ফাইল করি, স্কেজুয়াল ই ফাইল করি, এখানে সব ইনকাম এক্সপেন্সগুলো সব কিছু রিপোর্ট করি। আচ্ছা, অনেকে আছেন দেন আপনার লেসে সেকেন্ড হাউস যখন সে পারচেজ করছেন কমপ্লিটলি 100% রেন্টাল, তখন আমরা ওটাকে সেপারেটলি ফুলি আপনার যে রেন্টাল ইনকাম এবং এক্সপেন্স যেগুলি আছে সবগুলো ডিডাক্ট করে নেই। এক্সপেন্সগুলি বিশেষ করে ইনকামগুলির বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে প্রথমত ইনকামগুলি আমরা ইনকাম রেন্টাল ইনকামটা রিজনেবল, দেন এক্সপেন্সগুলি প্রতি ধর সব ধরনের এক্সপেন্সগুলি কিন্তু ডিডাক্টেবল। অনেকে মনে করেন যে না শুধু আমার মর্গেজ ইন্টারেস্ট বা এই রিলেটেড, বাট খুঁটিনাটি অনেক কিছু আছে। মনে করেন যে আপনার যখন একটা প্রপার্টি আছে, আপনি হয়তো আপনার গাড়ি ড্রাইভ করে আপনি হোম ডিপোতে গিয়ে কোনো একটা রিপেয়ারের প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন, করেক্ট, স্টিল আপনি তো আপনার গাড়ির গ্যাস ইউজ করছেন, আপনি ফোন করে আপনার টেনেন্টদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন বা আপনি কোথাও কল করছেন, স্টিল হয়তো এটা হয়তো স্মল একটা পোর্শন, বাট স্টিল আপনার ফোন বিলের একটা অংশ কিন্তু আপনার রেন্টালের জন্য আপনি ইউজ করছেন। সো এভাবে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে স্নো রিমুভাল কস্ট আছে, আপনার লন মেয়িংয়ের কস্ট আছে, আপনার যত ধরনের এক্সপেন্স আছে প্রতিটা এক্সপেন্স কিন্তু আমাদেরকে লিস্ট করা উচিত এবং ডিডাক্ট করা উচিত, বিকজ রেন্টাল এগেনস্টে এটার জন্যই কিন্তু আমরা এই খরচগুলি করছি। জি, একটা বিষয় আমরা প্রায় শুনতে পাই যে অনেকে বলেন যে আমি বাড়ি কিনেছি কিন্তু আমার হঠাৎ করে যদি আমার আর্নিংটা কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন বাড়িটা একটু রিস্কের মধ্যে পড়ে যায়, এই ধরনের ক্ষেত্রে আপনার পরামর্শ আছে কোনো? বল, আমি এতটুকু বলতে চাই সেটি হচ্ছে যে বিশেষ করে যখন আমরা রিস্ক অ্যানালাইসিস যখন করি তখন অ্যাটলিস্ট আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, সেটি হচ্ছে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, আপনি এটা রেন্টাল ইনভেস্টমেন্ট হোক বা আপনার আপনার বিশেষ করে কোনো একটা অন্য রেগুলার বিজনেস হোক, আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা এই রেন্টালের যে অ্যাটলিস্ট লেসে আমার মান্থলি পেমেন্ট যদি $3,000 হয়, অ্যাটলিস্ট আমাদের উচিত অ্যাটলিস্ট 6 মান্থসের ফিক্সড কস্টটা আমরা যদি রিজার্ভ করতে পারি তাহলে আমাদের এই রিস্কটা কিন্তু অনেকটা কমে আসে। বিশেষ করে আমরা যখন আমি অডিট করতাম, বিশেষ করে বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মের জন্য, তো ইনভেস্টমেন্ট ফার্মে বিশেষ করে যখন ব্যাংক যখন লোন দেয় তখন ব্যাংকের সার্টেন রিকোয়ারমেন্টস থাকে, বিশেষ করে আমি বলছি যে কাপল অফ $100 মিলিয়ন যে ইনভেস্টমেন্ট যে ইউনিট যে প্রপার্টিগুলি, তো এখানে বিশেষ করে ব্যাংকের একটা রিকোয়ারমেন্টস থাকে, একটা এসকোরো অ্যাকাউন্ট মেনটেন করা, একটা রিজার্ভ মেনটেন করা, সার্টেন অ্যাটলিস্ট সিক্স মান্থের যে মর্গেজ পেমেন্ট বা 6 মান্থের যে কস্ট, এটা মর্গেজ পেমেন্ট, রিয়েল এস্টেট ট্যাক্স, ইন্স্যুরেন্স, এই অ্যামাউন্টটা তাকে কোনো একটা অ্যাকাউন্টে রিজার্ভ করে রাখতে হবে, দে ক্যান নট টাচ দ্যাট মানি। সো ইনকেস কোনো কারণে যদি কোনো একটা টেনেন্ট না থাকে বা ফুলি এই প্লেসটা যদি আপনার টেনেন্ট ফ্রি হয়ে যায়, দেন অ্যাটলিস্ট সেজন্য এটা 6 মান্থ সার্ভাইভ করতে পারে, এটার জন্য এই ব্যাকআপ রাখা উচিত। সো বিশেষ করে যদি আমাদের ইভেন স্মলার ক্ষেত্রে যদি অনেকে আছেন যারা পারচেস করছেন, তাদের অ্যাটলিস্ট যদি 6 মান্থের মানি যদি তারা রিজার্ভ রেখে দেয় এনি ডে ফান্ড হিসেবে, যে কোনো কারণে যদি আমার টেনেন্ট যদি ভাড়া না দেয় বা কোনো কারণে আমার হয়তো হঠাৎ করে জবটা চলে গেলো, সেক্ষেত্রে অ্যাটলিস্ট যেন অ্যাটলিস্ট 6 মান্থ মেনটেন করতে পারি। কারণ আপনি একটা বাড়ি যখন পারচেস করছেন আপনি হয়তো আপনার সর্বস্ব দিয়ে আপনার সেভিংস অ্যাকাউন্ট, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে সবকিছু ইনভেস্ট করতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে বা ফ্যামিলি থেকে ধার করে আপনার একটা ইনভেস্টমেন্ট করছে, তো এটা যেহেতু এত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে এটা যেন আমরা কোনোভাবে আমরা হারায় না ফেলি। এখন দেখেন এটার পাশাপাশি একটা প্রশ্ন চলে আসে যে আমরা এরকম শুনতে পাই যে টেনেন্ট নিয়ন্ত্রণের বাইরে বা কোনো একটা কারণে টেনেন্ট বাড়িটাও ছাড়ছে না, ভাড়াও দিচ্ছে না, রেন্টও দিচ্ছে না, তাহলে তো সমান ধরনের ক্রাইসিসই তাকে ফেস করতে হচ্ছে, সেই সময়টাতে আপনার পরামর্শ কী? সেম জিনিস, যদি আপনার অ্যাটলিস্ট 6 মান্থের যদি আপনার রিজার্ভ থাকে তো আপনাকে এটা ধরে নিতে হবে যে কোনো কারণে, বিভিন্ন কারণে আপনার হয়তো ফায়ার হতে পারে, টেনেন্ট ভাড়া দিচ্ছে না, টেনেন্টকে রিমুভ করতে গেলে অ্যাটলিস্ট বিশেষ করে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 মান্থ বা মোর সময় লাগে, তো অ্যাটলিস্ট যদি আমার 6 মান্থের রিজার্ভ থাকে তাহলে অ্যাটলিস্ট আমি কিন্তু সার্ভাইভ করতে পারবো। এখন আমার কাছে যদি কোনো রিজার্ভই না থাকে তাহলে আমার টেনেন্ট যদি ভাড়া বন্ধ করে তখন এটা আমার মর্গেজটা কিন্তু মেনটেন করা টাফ হয়ে যাবে। সো ঝামেলা সব কিছুই সব আমাদের চিন্তা করতে হবে, যখনই আপনি ইনভেস্ট করবেন, আপনি যে কোনো ধরনের বিজনেস বলেন বা রেন্টাল বা আপনার, রিস্ক সব জায়গায় আছে, আপনি জব করতে যাচ্ছেন সেখানেও রিস্ক আছে, আমরা কলেজে যাচ্ছি আমরা এখানেও রিস্ক আছে, আমি কলেজ যাচ্ছি যদি আমি শেষ না করতে পারি তাহলে হয়তো আমার যে অ্যাটলিস্ট লেস আমি 2 ইয়ার্স কমপ্লিট করলাম, কিন্তু রিস্ক সব জায়গায় থাকবে, স্টিল আমাদের চেষ্টা করতে হবে রিস্কটা কতটা আমরা মিনিমাইজ করতে পারি। করেক্ট,
করেক্ট। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে প্রশ্ন। ধরেন আমাদের দেশে দেখা যায় যে অনেকের বাংলাদেশে হয়তো তার বাড়ি আছে বা ভ্যাকেশন হাউস আছে, সেখান থেকে কিছু আর্নিং হচ্ছে, বা সেই জায়গাগুলো সে কীভাবে হ্যান্ডেল করতে পারে, কীভাবে ট্যাক্স পেইং এর সঙ্গে বা ট্যাক্স ফাইল করার সঙ্গে সেটা সে যোগ করতে পারে। আর ইউসুফ জাগিরদার সাহেব লিখেছেন, যদি ডকুমেন্টের ড্রাফট হয় বাংলাদেশ থেকে, সেটাকে আনার উপায় আছে কিনা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা জানতে চাইবো আমরা ব্রেকের পর। আমরা যাচ্ছি তো বিরতিতে, সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার কথা বলবো সিপিএ ইয়াকুব এ খান সাহেবের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগতম। আমরা কথা বলছিলাম সিপিএ ইয়াকুব এ খান সাহেবের সঙ্গে, আমরা কথা বলছিলাম রিয়েল এস্টেট ট্যাক্স এবং অন্যান্য বিষয় নিয়ে। পাশাপাশি দুটো প্রশ্ন ছিল, একটি প্রশ্ন হচ্ছে যে ইউসুফ জাগিরদার সাহেব বলেছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে ড্রাফট আনতে পারেন, আবার পাশাপাশি তিনি বলেছেন যে গিফট চেক, এবং আরেকটি বিষয় তিনি লিখেছেন ক্যাশ $10,000 নিতে পারেন যদি এয়ারপোর্টে স্ট্যাম্প করে সিগনেচার করা হয়। আপনি বিষয়গুলো একটু ভেঙে বলবেন আমাদের দর্শকদের জন্য? শিওর, অবশ্যই। বিশেষ করে আপনার আমাদের চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব, যেহেতু বাংলাদেশ থেকে আমরা লিগাল ওয়েতে কোনো টাকাটা ওয়্যার করা বা এটা সম্ভব না, যতটুকু সম্ভব আমাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো রাখা। আপনি ড্রাফট বলেন বা আপনি অ্যাটলিস্ট পাসপোর্টে আপনি এন্ট্রোস করে আসেন, লিগাল ওয়েতেই করতে হবে। অ্যাটলিস্ট যদি প্রশ্ন আসে আইআরএস থেকে, অ্যাটলিস্ট যেন আমাদের বা আপনি যে যখন আমরা যে বাংলাদেশের বাড়ি বা আমাদের যখন আমরা কি সেল করি, তখন অ্যাটলিস্ট যে রেজিস্ট্রি যে ডকুমেন্টসগুলি, অ্যাটলিস্ট টু শো সামথিং যে আমাদের যে টাকার সোর্সটা কোথায়। আদারওয়াইজ আমাদের একটা বিপদে পড়তে হবে যে আমার যদি একটা সার্টেন অ্যামাউন্ট, হয়তো স্মল অ্যামাউন্ট হলে হয়তো প্রশ্ন আসবে না, বাট যদি বড় অ্যামাউন্ট হয়, বড় অ্যামাউন্ট ক্যাশ ঢোকে, তখন প্রশ্ন আসবে যে টাকাটা কোত্থেকে আসছে, তখন বড় রকমের ঝামেলা পড়ে যাবে। রাইট, যার জন্য যেটি উনি শেয়ার করেছেন, আমার সেম জিনিসটা আমরাও শেয়ার করেছি যে আমরা যদি অ্যাটলিস্ট এতটুকু করেন। হ্যাঁ, গিফট চেকের বিষয় সেটি হচ্ছে, গিফট চেক হচ্ছে আপনার অবশ্যই, এখানে আপনি যখন কিছু পারচেস করতে চান, বিশেষ করে মর্গেজ ব্রোকাররাও কিন্তু এই অ্যাডভাইস করেন, যাদের স্বল্প ইনকাম বা হয়তো ব্যাংক অ্যাকাউন্টে তাদের যদি সিজনিং না থাকে। সিজনিং হচ্ছে যে আপনার টাকাটা সার্টেন অ্যামাউন্ট, হয়তো আপনার এখন $100,000 ডাউন পেমেন্ট দরকার, এখন হঠাৎ করে আপনি এক মাসের মধ্যে $100,000 জমা দিলে প্রশ্ন আসবে যে টাকাটা কোত্থেকে আসছে। তো সেক্ষেত্রে যদি তারা অ্যাটলিস্ট যদি একটা গিফট চেক আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার থেকে যদি মনে করেন যে স্মলার $5,000-$10,000 করে বা $20,000 করে, না লোন আবার ডিফারেন্ট, লোন হলে তখন গিফট চেক হিসেবে গিফট, বাট এটার ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে যে এখন গিফট চেক কিরকম। এখন লোনের বিষয়টা হচ্ছে যে আপনি যদি লোন হিসাবে চেক নেন, যখন চেকটা লেসে আমি আপনাকে একটা চেক দিচ্ছি, আমি যদি মেমোতে লিখে দেই যে এটা লোন, তখন এটা আপনাকে তো পে ব্যাক করতে হবে, তখন ওই আপনার ওই ওই চেকের কপি যদি আপনি মর্গেজে সাবমিট করেন, তখন তাদের প্রশ্নটা হচ্ছে আমরা তোমাকে মর্গেজ দিচ্ছি, তোমার যদি আরো লোন থাকে তাহলে এফোর্ড করবা কিভাবে, রাইট? সেটা গিফট হতে হবে, যাতে করে যেটা আমার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড আমাকে $5,000 বা $10,000 আমাকে গিফট করেছে, যেটা আমাকে পে ব্যাক করতে হবে, আপনি গিফট তো পে ব্যাক করতে হবে না। সো এটার জন্য আর জি জি আমরা আমরা একটা বিষয় জানতে চাইবো যে ট্যাক্স তো নানা রকম হতে পারে, কেউ হয়তো বেশি ট্যাক্স দিচ্ছেন, কেউ কম ট্যাক্স দিচ্ছেন, এই যে ট্যাক্স কমিয়ে আনা বা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার আর কি কি পথ আছে, এটা কি বলবেন? ওয়েল, বিশেষ করে রিয়েল এস্টেটের একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, যদি কেউ কোনো বাড়ি কিনে সে বসবাস করেন অ্যাটলিস্ট 2 ইয়ার্স জি এক্সক্লুসিভলি উনি বসবাস করেন, তখন এটার যে গেইন ট্যাক্স যেটা আসবে সেটি আপনার সিঙ্গেলের জন্য $250,000 এবং আপনার ম্যারিড কাপলের জন্য আপ টু $500,000 কিন্তু এক্সাম্পট। সো বেসিক্যালি আপ টু $500,000 পর্যন্ত কিন্তু ট্যাক্স দিতে হবে না। সো এটা কিন্তু এভরি 2 ইয়ার্স পরপর করা সম্ভব টু ট্যাক্স অ্যাভয়েড করার জন্য। অন্য বিষয় যেটা সেটি হচ্ছে, যদি এটা সম্ভব না হয় বা এটা যদি কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, তখন ট্যাক্সটা সাথে সাথে না দিয়ে আমরা যেটি করতে পারি, যেহেতু যখন একটা বাড়ি আপনি আমরা সেল করে আমরা তো আসলে টাকাটা অন্য জায়গায় অন্য কোথাও না কোথাও আমরা রিইনভেস্ট করতে চাই। তো যদি আমরা সিমিলার টাইপ অফ অ্যাসেট যদি আমরা পারচেস করি, তখন টাকাটা এখন ট্যাক্স না দিয়ে যে গেইন ট্যাক্স যেটি আসবে সেটি আমরা ডিফার করতে পারি ফর দ্য নেক্সট হাউস, যাতে করে আমাদের টাকাটা এখন পে করতে হবে না, এটা একটা গুড থিং। আর যদি হয় এমন, বিশেষ করে যে না আমাদের গেইন ট্যাক্স দিতেই হচ্ছে, যে কোনোভাবে আমরা এটা অ্যাভয়েড করতে পারছি না, তখন হচ্ছে আমাদেরকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে এই অ্যাসেটটা আমাদের অ্যাটলিস্ট মানে 1 বছর হোল্ড করা, বিকজ 1 বছরের নিচে হলে ট্যাক্স ব্র্যাকেট অনেক হাই। তো আমরা চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট 12 মান্থসের বেশি যেন এটা আমরা হোল্ড করি, সেল করার আগে, সেল করলে ট্যাক্সটা একটু কমে আসবে। আর বিশেষ করে যখন সেল করব, গেইন ট্যাক্সটা আসলে আমার যত ধরনের পারচেস প্রাইস, আমার ক্লোজিং কস্ট, আমার যত ধরনের ইম্প্রুভমেন্টস, যত ধরনের সেলিং কস্ট আছে,
আছে সবকিছু বাদ দিয়ে কিন্তু আমার গেইন ট্যাক্সটা তো আমাদেরকে চেষ্টা করতে হবে যখন আমরা আমাদের বাড়ির কেনার থেকে শুরু করে আমাদেরকে কিন্তু প্রতিটি ডকুমেন্টস আমাদেরকে রাখতে হবে কারণ হচ্ছে যে একটা টাইমে গিয়ে হয়তো এটা 5 বছর 10 বছর 20 বছর বা 30 বছর পরে গিয়েও কিন্তু যখন আমরা সেল করব মেক শিওর যে আমার এই 30 বছরের এটা একটা বেবির মতো যে আমার যখন একটা বাড়ি আমি পারচেজ করছি এটা যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস এগুলো আমাকে ক্যারি করতে হবে কারণ যখন আমি সেল করব 20 ইয়ার্স পরে গিয়ে তখন কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হবে না যে পিছনে গিয়ে আমার এই কাগজগুলি ম্যানেজ করা বা খোঁজা তো এটা খুবই খুবই জরুরি আরেকটি বিষয় হচ্ছে বিশেষ করে প্রতি ইয়ার আমরা জানি যখন আমাদের বাড়ি থাকে আমরা হয়তো একটা কিচেন আপডেট করছি একটা বাথরুম আপডেট করছি বা আমরা রুফ করছি সাইড ওয়াক করছি বা আপনার আউটসাইড আপনার ইয়ে করছি রিনোভেশন করছি মেক শিওর এভরি ইয়ার যখন বিশেষ করে রেন্টাল প্রপার্টির ক্ষেত্রে এভরি ইয়ার যত টাকা আমরা খরচ করি মেক শিওর এটা আমরা ট্যাক্সে কিন্তু ক্লেম করতে হবে আমাদেরকে রিপোর্ট করতে হবে যে আমি অ্যানাদার $20,000 স্পেন্ড করছি এটার জন্য যাতে করে আমি যখন 20 ইয়ার্স পরে গিয়ে আমি যখন এটা সেল করতে যাবো তখন আমার যত ধরনের লেস 20 ইয়ার্স হয়তো আমি $200,000 আমি স্পেন্ড করছি ওভার দ্য ইয়ার রাইট এটার মধ্যে কাজে লাগিয়েছি এক্স্যাক্টলি তখন কিন্তু আমার $200,000 গেইন ট্যাক্স থেকে কিন্তু এটা মাইনাস হবে বিকজ আমি এই টাকাটা আমি ইন করছি বিজনেসের মধ্যে রাইট সো এটা অনেকে অনেকে হয়তো এটা ভুলে যান বা অনেককে এগুলো অ্যাড করেন না যে একবার যখন পারচেস করছে ওই কস্টটা দিয়ে হয়তো কন্টিনিউ তারা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সগুলো নিচ্ছেন তো আমাদের চেষ্টা করতে হবে যে এভরি ইয়ার শুধু এটি না আমাদের পারচেস প্রাইস না এভরি ইয়ার যে খরচটি আমরা করছি এটা অ্যাড করে এভরি ইয়ার যাতে করে আমার যখন আমি সেল করবো তখন গিয়ে যেন আমি যত টাকা ইনভেস্ট করছি বাড়ির পিছনে প্রতিটা জিনিসের জন্য আমার সাথে চাইতে পারি আমার আমাদের কস্ট বেসিস যেটি আমরা বলি তাহলে একটু আগে যে আপনি বললেন যে কাজ করার ক্ষেত্রে আপনার বিভিন্ন জনের কাজ করা যায় তাহলে হ্যান্ডিম্যান দিয়ে কাজ করানো এবং লাইসেন্সধারী কন্ট্রাক্টর দিয়ে কাজ করানোর ক্ষেত্রে কোন কোন দিক খেয়াল রাখা উচিত বিষয়টি হচ্ছে যে বিশেষ করে আমরা দেখি যখন আমরা রিনোভেশনে কাজ করি তখন দুটি বিষয় আপনি যখন লাইসেন্সধারী কারো কাছে যাবেন জি তখন আপনার কস্টটা একটু বেশি যেমন আপনি সিপিআর কাছে গেলে অনেকে মনে করেন যে সিপিআর কাছে গেলে হয়তো মনে হয় আমাদের কস্টটা বেশি রাইট তো অনেকে মনে করেন যে আমি নিজেই করে ফেলি তো এই এই বিষয়গুলো আমার চিন্তা করতে হবে এখন হ্যান্ডিম্যানের কাছে যাওয়ার যে ইস্যুগুলো সেটি হচ্ছে যে হ্যান্ডিম্যানের যেহেতু তাদের কোনো লাইসেন্স নাই বা রেজিস্ট্রেশন নাই তারা তারা হয়তো ক্যাশ ট্রানজ্যাকশন করতে চায় যে আমি আমি এই কাজটি করে দিব আমি এখানে আমাকে এই ক্যাশ অ্যামাউন্ট ক্যাশ অ্যামাউন্ট যখন আমরা যদি পে করি যদি কোনো কারণে আমার ট্যাক্সটা নিয়ে যদি আইআরএসের কোনো প্রশ্ন থাকে তখন আমি কিন্তু এই যে সাপোর্টিং ডকুমেন্টস আমি দেখাতে পাবো না বিকজ আইআরএস দুটো জিনিস একটি হচ্ছে যে আপনার পেমেন্ট মেথডটা আপনার আইদার চেক অথবা ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে হতে হবে সেকেন্ড থিং হচ্ছে যে আপনার রিসিট থাকতে হবে যাকে যার দ্বারা আপনি কাজ করাচ্ছেন সে আপনাকে এনাফ সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছে যে ইনভয়েস তৈরি করে দিচ্ছে বা আপনার বিল তৈরি করে দিচ্ছে যদি ক্যাশ পেমেন্ট করে তাহলে তার একটা রিসিপ্ট হয়তো বা রাখতে হবে ক্যাশ পেমেন্ট করলে বিশেষ করে আইআরএস আপনার এই ক্যাশ পেমেন্ট আপনার এই দুটি রাইট আপনার ক্যাশ পেমেন্ট যদি করা হয় এখন আপনি যদি বলেন যে আমি $1,000,000 খরচ করছি এখন $1,000,000 যে আপনি খরচ করছেন $1,000,000 তো আপনার আপনি তো ক্যাশ যদি এটা প্রুফ করার কোনো অপশন নেই সো তখন এই এই ক্যাশ ট্রানজ্যাকশনটা আইআরএস অ্যাকসেপ্ট করতে চায় না আনলেস যদি কোনো কারণে আপনার রিয়েলি আপনি শো করতে পারেন যে না আপনার সার্টেন আপনার মনে করেন যে ফ্লাড ছিল ফ্লাডে আপনার ড্যামেজ হয়ে গেছে বা কোনো কারণে তখন সেটি হয়তো গ্রহণযোগ্য বাট আদার দেন দ্যাট ক্যাশটা তারা অ্যাকসেপ্ট করতে চায় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই ফ্লিপ করার বিষয়টা কি আপনি একটু আমাদের দর্শকদের বলবেন শিওর ফ্লিপের বিষয়টা হচ্ছে বিশেষ করে আমরা যেটি যা শেয়ার করলাম সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটি শুধু আমাদের কমিউনিটি না এখন বিশেষ করে ফ্লিপ বিজনেসটা খুব একটা প্রচলিত একটা একটা টার্ম সেটি হচ্ছে যে অনেকে এখন ফরক্লোজার বা অকশন থেকে বাড়ি কিনে বা আপনার বা আরইও প্রপার্টি ব্যাংকের প্রপার্টি বিভিন্ন ধরনের বা শর্ট সেলের প্রপার্টি কিনে তারা ফিক্স করে ভাঙা প্রপার্টিগুলো ফিক্স করে তারা আপনার রিসেল করছেন মানি মেক করছেন অনেকে হয়তো একা করতে পারছেন অনেকে হয়তো আবার বিশেষ করে আমাদের কমিউনিটি যেটা আমরা দেখি যে টিম ওয়াইজ করে হয়তো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড কয়েকজন মিলে একসাথে টাকা বিশেষ করে এই ফ্লিপ বিজনেস অনেক ক্যাশ ক্যাশ প্রয়োজন তো যখনই ফ্লিপ করতে যান কিছু কিছু জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অনেকে আছেন হয়তো সামান্য হয়তো লেসে দশজনে মিলে $100,000 দিয়ে একটা ফ্লিপ বিজনেস শুরু করলেন এখন একজনে যদি $10,000 উনি কন্ট্রিবিউট করেন উনি হয়তো ওনার এখানে $50,000 যদি প্রফিট হয় উনি কিন্তু অনলি $5,000 পাচ্ছেন কারেক্ট এখন ওই ইন্ডিভিজুয়াল আমার যে এটা করছেন তাকে খেয়াল রাখতে হবে যদি অনেকে আছেন বিশেষ করে আমাদের কমিউনিটি যারা লো ইনকাম যারা আনইনকাম ক্রেডিটগুলো ক্লেম করেন বাচ্চা আছে যাদের বিশেষ করে তো আনইনকাম ক্রেডিট একটা ইয়ে হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট ইনকাম যদি $3,100 এর বেশি হয় তখন আপনার আনইনকাম ক্রেডিটের জন্য আপনি কোয়ালিফাইড না সো যদি আপনি কোনো কারণে লেসে আপনি একটা ফ্লিপ করছেন ফ্লিপ করার পরে আপনাকে $5,000 একটা K-1 দিল আপনাকে বিশেষ করে আপনি যাদের সাথে করছেন তখন আপনি কিন্তু ওই $5,000 নেওয়ার জন্য আপনার হয়তো লেসে আপনার তিনটা বাচ্চা আছে এখানে লেসে আপনার ক্লোজ টু $6,000 যে
আর্ন ইনকাম ক্রেডিট আছে এটি কিন্তু আপনি লুজ করছেন করেক্ট সেম থিং উইথ দ্য রেন্টাল ইনকাম বিশেষ করে যারা রেন্টাল করছেন এনি টাইপস অফ ইন্টারেস্ট ইনকাম রেন্টাল ইনকাম আপনার আপনার গেইন গেইন বা কোনো ধরনের গেইন যদি থাকে তখন তারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাইড না তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমি যে ইনভেস্ট করছি এখন আমি অনলি $3,000 বা $5,000 এই নিয়ে আমি যদি আমি $6,000 আমি আর্ন ইনকাম ক্রেডিট আমি লুজ করি তো বেটার হচ্ছে আই ডোন্ট ডু ইট রাইট অন্য আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে এই আর্ন ইনকামের এটার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যারা মনে করেন যে বাংলাদেশের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি বাংলাদেশে যাদের রেন্টাল প্রপার্টি আছে যাদের ইউএসএর ইনকাম ট্যাক্সটা কিন্তু আপনার গ্লোবাল ট্যাক্স রিটার্ন সো বেসিক্যালি আপনার শুধু ইউএসএর ইনকাম না আপনার বাংলাদেশের যদি কোনো রেন্টাল থাকে সেগুলোর উপরে কিন্তু তাকে এটাকে রিপোর্ট করতে হবে ইউএসএ ট্যাক্স রিটার্নে আমার ওখানে প্রপার্টি আছে এবং ওখান থেকে এই আয় হচ্ছে রাইট আয় হচ্ছে সব খরচ সব কিছু আপনার সব ধরনের এক্সপেন্স মেইনটেন্স সব কিছু বাদ দেওয়ার পরে যেটি আছে তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা যেন কমপ্লিটলি এটা অ্যাভয়েড না করি হ্যাঁ আমরা এটা রিপোর্ট করি যাতে করে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন আসে অ্যাটলিস্ট যেন আমরা আমাদের ট্যাক্স রিটার্নে সব ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকে জি আমরা একদম শেষ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে আমরা জানি আমাদের আপনারা জানেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কম বেশি আমরা সবাই রিয়েল এস্টেটের সাথে জড়িত এবং রিয়েল এস্টেট যেহেতু এখানে ইনভলভ এবং এখানে ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার যাদের রেন্টাল প্রপার্টি আছে আপনারা জানেন বিভিন্ন ধরনের এক্সপেন্সগুলো স্পেশালি যারা রেন্টাল প্রপার্টি আছে আপনাদের ট্যাক্স রিটার্নে একটা টার্ম আপনারা দেখবেন স্কেজুয়াল ইতে সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন নেওয়া আছে কি না কারণ ডেপ্রিসিয়েশন একটা বড় ধরনের নন ক্যাশ এক্সপেন্স এটা আপনার এটার জন্য কোনো আপনি অর্থ ব্যয় করছেন না বাট এটার যে এটা আপনার রেন্টাল ইনকামটাকে রিডিউস করবে সো এটা বড় ধরনের একটা বিশেষ করে রেন্টালে আপনার লস চলে আসে যদি আপনার ডিপ্রিসিয়েশনটা নেওয়া হয় যদি কোনো কারণে দেখেন যে আপনার ট্যাক্স রিটার্ন এই রেন্টাল আপনার ডিপ্রিসিয়েশনটা নেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা কিন্তু কারেকশন করতে পারি এবং আপনার কারেকশন করে যদি কোনো ধরনের বেনিফিট আপনি লুজ করে থাকেন সেগুলো কিন্তু আমরা নিতে পারি এর বাইরে বিশেষ করে খুঁটিনাটি যে বিষয়গুলি আমরা আলোচনা করেছি যে রেন্টাল রিয়েল এস্টেটের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে ইনভেস্ট করার জন্য আরেকটি বিষয় যখন আমরা সেল করতে চাই বিশেষ করে মেক শিওর আমরা কন্ট্রাক্ট সাইন করার আগে আমাদেরকে বসতে হবে সিপিআর কাছে বসে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমি এটা সেল করলে কত টাকা আমার ট্যাক্স দিতে হবে কত টাকা আমার ট্যাক্স দিতে হবে যদি বড় এটা আগে আমাকে হিসাব নিকাশ করে দেন কিন্তু অনেকে আমরা যেটা দেখি যে হয়তো সেল টেল করে এসে তারপরে সিপিআর কাছে এসে যে আমি তো সেল করে আসছি ইটস প্রবাবলি টু লেট কারণ অনেক সময় প্ল্যানিংয়ের বিষয়ে অনেক ট্যাক্স সেভ করে জি জি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞজন শুধু সামান্য কিছু বিষয়ের উপর তার অভিজ্ঞতাটি শেয়ার করে থাকেন আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি যে কোনো বিশেষজ্ঞজনের সঙ্গে বা আমাদের এই আগত সিপিএর সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে